ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি তিসি ভর্তা করব। তো কীভাবে ভর্তাটা করব এখন সবার মাঝে শেয়ার করব, তো সবাই আমার সাথেই থাকো। তো আমি তিসি ভর্তা করার জন্য নিয়েছি কিছু পরিমাণ তিসি, আর নিয়েছি পেঁয়াজ, রসুন আর শুকনো মরিচ। তো এই উপকরণগুলো দিয়েই আমি এখন ভর্তাটা তৈরি করব। প্রথমে আমাকে তিসিগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, আর আমি সবসময় এই চালনের ভিতরে করেই তিসিগুলো ধুই, কারণ এইটাতে ধুইলে অনেক সুবিধা হয়, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো আমার তিসিগুলো ধোয়া শেষ হয়ে গেল, এখন আমি এটা পানিতে ঝরাইতে দিলাম। আর এখানে আমি প্রথমে শুকনা মরিচগুলো একটু ভেজে নিলাম, তারপর আমি রসুন আর পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিব। আর রসুন পেঁয়াজ ভেজে নিলে দেখা যাবে যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা থাকবে না, আর খেতেও অনেক ভালো লাগবে। এই জন্য আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন আর কাঁচা মরিচ, শুকনা মরিচটা ভেজে নিয়েছি। তো এখন আমি এগুলো ভালো করে বেটে নিব। আর এখানে ধোয়া তিসিগুলো আমি একটা বাটিতে নিয়ে নিলাম, এখন আমি এই তিসিগুলো ভেজে নিব। এই জন্য আমি তিসিগুলো ভালো করে ভেজে নিচ্ছি, আর এই তিসিটা একদম ফ্রেশ, কোনো ময়লা নাই, বেছে নেওয়া এবং ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া নিয়েছি। এই তিসিটা হচ্ছে খেতে কিন্তু অনেক ভালো লাগে, আর ভাজার সময় খুব ঘ্রাণ বের হয় এই তিসিটা, কিন্তু তিসির কিন্তু তেলও হয়। তো এই জন্য আমার তিসিটা একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো আমার মোটামুটি তিসিটা ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি আর তিসিটা ভাজা হয়ে গেছে মানে বোঝা যায় একদম ঝরঝরে হয়ে গেছে। তো তিসি ভাজা শেষ, এখন আমি এগুলো ভালো করে বেটে নিব। বেটে নেওয়ার পরে আমি তিসিগুলো এখন বেটে নিব। তো কালো জিরা ভর্তা আর তিসি ভর্তা কিন্তু একদমই সেম ভর্তা, এগুলো কোনো পার্থক্য কিচ্ছু নাই, সবগুলো ভর্তাই একই রকম। তো এখন আমি এই তিসিগুলো একসঙ্গে নিয়ে নিচ্ছি। এটা তিসিটা একটু সাবা সাবা টাইপের থাকে, এই জন্য দুই তিনবার বেটে নিতে হয়। তো আমি দুইবার করেই বেটে নিই সবসময়। তো তিসি আমার বাটা শেষ, এখন আমি এগুলো একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিব। আর তিসির থেকে যেহেতু তেল হয়, অনেকে তেল দিয়ে ভর্তা বানায়, আবার অনেকে তেল ছাড়াও ভর্তা বানায়। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো লবণগুলো দিয়ে আমি একটু বেটে নিব, বেটে নিয়ে তারপর তিসিগুলো একটু ভালোভাবে মিশাবো। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো, সামান্য পরিমাণ একটু সরিষার তেল, তেল দিলেও চলে আবার না দিলেও চলে। তো আমার হয়ে গেল ঝটপট তিসির ভর্তা। তো আপনারা বাসায় যদি এভাবে ভর্তা বানান খেতেও ভালো লাগবে। আর ভর্তা বানানোর উপকরণগুলি খুবই কম, পেঁয়াজ রসুন আর শুকনো মরিচ দিয়ে এই ভর্তাটা তৈরি করা হয়। তো এই হলো আজকে আমার তিসি ভর্তা। তো ভিডিওটি কেমন লাগলো সবাই আমাকে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।